নমস্কার চ্যানেল সেবা বিনোদনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। এই মুহূর্তে আমরা এসে হাজির হয়েছি দত্তপাড়া যুব সংঘে। দত্তপাড়া যুব সংঘে সারা দিন ব্যাপী ডে নাইট খেলা চলছে এবং এই ডে নাইট খেলাকে কেন্দ্র করে কিন্তু তীব্র জনপ্লাবন আমরা লক্ষ্য করছি। আমি ক্যামেরা পার্সনকে বলবো ঠিক জনপ্লাবনের চিত্রটা তুলে ধরবার জন্য। এখানে ডে নাইট এবং সারা দিন ধরে খেলা চলছে, মূলত মহিলাদেরও ভলিবল খেলা ছিল এবং এখন পুরুষদের খেলা চলছে, হয়তো রাত ধরেই খেলাটি অনুষ্ঠিত হবে। আপনারা সেই সরাসরি চিত্র সেবা বিনোদনের ক্যামেরায় দেখতে পাচ্ছেন, এক্সক্লুসিভ চিত্র। এখানে খেলাকে কেন্দ্র করে কিন্তু প্রচুর জনসমাগম হয়েছে, সেই চিত্র এক্সক্লুসিভ চিত্র কিন্তু আমরা আমাদের ক্যামেরায় তুলে ধরার চেষ্টা করছি। এবং পাশাপাশি আপনাদের এটাও বলে রাখি যে আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত রয়েছে যে উইনার ক্লাব মহিলাদের হচ্ছে কুচবিহার নাট্য সংঘ, তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে এবং চ্যাম্পিয়নের প্লেয়াররা প্রত্যেকে কিন্তু আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা সরাসরি কথা বলে নেব হাসিনা বানু, ইনি হচ্ছে এই ক্লাবের কোচ এবং ক্যাপ্টেন। আচ্ছা হাসিনা বানুমণি, আপনি এইবারে যে খেলায় প্রথম আসলেন তো? না, এর আগে অনেক খেলেছি। না না, এই ক্লাবে আপনি প্রথম আসলেন? হ্যাঁ, এই ক্লাবে প্রথম। কতক্ষণে আপনার খেলাটা শুরু হয়েছিল? আমাদের খেলা থেকে এখন দর্শকরা নিশ্চয়ই আনন্দ বোধ করেছে, আমরাও আনন্দ দিতে পেরেছি, কিন্তু একটু মোটামুটি চলছে আর কি বলবো। এই যে আপনারা ক্লাব থেকে এই যে খেলাটা পরিচালনা করেন এবং বিভিন্ন ক্লাবে আপনারা যখন প্রতিনিধিত্ব করেন, তো আপনারা এই যে খেলাটা যে অনবরতটাকে চালিয়ে যান আপনাদের ক্লাবে? অনবরত? হ্যাঁ, আমাদের ক্লাবে ক্যাম্পাস একটু বলবেন, আপনারা কি কখন প্র্যাকটিস হয়, কোন সময় প্র্যাকটিস হয়, কতজন প্লেয়ার অংশগ্রহণ করে, কিভাবে চলে একটু যদি বলেন। আমাদের ক্লাবে 20 থেকে 30 জন পর্যন্ত ছোট ছোট বাচ্চা মেয়েরা সবাই আছে, আর আমাদের কোনো সময় সকালে হয়, কোনো সময় বিকালে হয়। আচ্ছা আচ্ছা, এই যে আপনারা এই যে চর্চাটা, এটা কতদিন যাবৎ চলছে? ছোট ছোট বাচ্চারা তো বেশি দিন হয়নি, 3-4 মাস হয়েছে, আর আমরা অনেক বছর ধরে করছি। আপনারা অনেক বছর ধরে করছেন, এবং ইতিমধ্যে আপনি কোন কোন খেলায় অংশগ্রহণ করেছেন, স্টেট লেভেলে বা ন্যাশনাল লেভেলে? আমি ন্যাশনাল লেভেলে করেছি 2016-তে। কোথায় করেছেন? ভোপালে। আচ্ছা, ভোপালে করেছেন। আচ্ছা, আজকে যে চ্যাম্পিয়ন হলেন, চ্যাম্পিয়ন হলে তো আপনাদের ভালোই লাগছে, সেটা তো আপনাদের মানসিকতায় বলে দিচ্ছে। তো এই যে জয়টা আপনার, তো কাকে উৎসর্গ করবেন এই যে জয় আপনার? আমার স্যারকে। স্যারকে উৎসর্গ? কি স্যার আপনার, কে নাম? জহর রায়। জহর রায়। আচ্ছা, আপনারা একটু সেলিব্রেশন করেন, হুই বি ঘুরে বল বলে যেতে দিন। কুচবিহার নাট্য সংঘ হিপি ঘুরে, কুচবিহার নাট্য সংঘ হিপি ঘুরে, কুচবিহার নাট্য সংঘ হিপি ঘুরে। আমরা ধীরে ধীরে প্রতিটা খেলা দেখানোর চেষ্টা করছি।